তো কেন তুমি সুমিতার ঘর ভাঙতে চাইছো? নিজের ঘর ভেঙে অপরের ঘর তৈরি করে দেব, এত মহৎ আমি নই দাদা। এই বাঘিনীটাকে যেদিন মেরেছিলাম সেদিন সেদিন আমাকেও ডাকাতের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলে, আর এই কথাটা যাতে না ভুলে যাই সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকেও এই ঘরে প্রতিষ্ঠা করেছিলে, তাই না? তুমি কেন মুক্তি দিচ্ছ না সুমিতাকে? অম্বরীশ তারই প্রতীক্ষায় বসে আছে। মাধুরী, অম্বরীশ কিন্তু খুব গুণী ছেলে, অসম্ভব গুণী ছেলে, গানে বাজনায় পেন্টিং এ স্কাল্পচারে ইঞ্জিনিয়ারিং এ দেখতেও খুব সুন্দর। তা এক কথা সুপুরুষ বলতে পারো। তোমার সুমিতার সঙ্গে কিন্তু খুব মানা, মানে এটা কি কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে, হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। ও কি ভাত ফেলে কোথায় উঠছো? শোনো আমার মাথা খাও লক্ষ্মীজি, শুনছো? অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই ইচ্ছে। তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। বিয়ের ব্যাপারে বাপ মায়ের ইচ্ছে সব। ও, তার মানে আমার সঙ্গে বিয়েতে তোমার ইচ্ছে ছিল না? আমি তো সে কথা বলিনি। কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে, হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই ইচ্ছে। তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। নমস্কার। নমস্কার, আমি মাধুরী। কুমার বাহাদুরের আমার উপর নির্দেশ রয়েছে যেন যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনাকে সুমিতার ঘরে পৌঁছে দেওয়া হয়। আপনি? পরিচয় পরে পাবে। শিবনন্দন সাহেবকে নিয়ে যা, আর খেদিকে বলিস যেন সুমিতার কাছে পৌঁছে দেয়। কই যান? মাতা তো হঠাৎ শিকারে গেলেন কেন? হঠাৎ কোথায়, প্রায় তো যান। কিন্তু আমায় যে বললেন এখন কয়েকদিন এখানেই থাকবেন, কি করে বলবো বলো। আচ্ছা, এই মাধুরী ভদ্র মহিলাকে? ঠিক জানি না, সবাই কর্তামা বলে ডাকে। এবারে সব চাবি ওর কাছে, ওর হুকুম ছাড়া এবাড়িতে কারো কিছু করবার ক্ষমতা নেই, এমনকি স্বয়ং কুমার বাহাদুর ওর কথা শুনে চলে। তো কুমার বাহাদুরকে জিজ্ঞাসা করেনি কেন? কোনো কিছুতে কৌতূহল এ বাড়িতে নিষিদ্ধ। কুমার বাহাদুর সত্যি অদ্ভুত। এক হাতের পিঠে চেপে এক বাঘিনীর পিছনে ছুটে বেরিয়েছিলাম। ঝোপের ফাঁকে ফাঁকে দেখেছি তার কালো হলুদ দোড়া দোড়া দেহটা, কিন্তু আশ্চর্য, বন্দুক তোলবার আগেই শুভধা এখানে এসে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো রেলিং এর ফাঁকে ফাঁকে, তোমার এই বাঘ রঙা হলুদ শাড়িটা। কিন্তু বন্দুকটা তুমি কে ফেলে এলে?
শরীর ভালো আছে তো? হ্যাঁ মন্দ না, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। কিন্তু তোমার মুখের চেহারা দেখে তো ভালো বলে মনে হচ্ছে না। ও কিছু না, কাল রাত্রে মাথার যন্ত্রণায় তেমন ভালো ঘুম হয়নি, আজ খুব ভালো আছি। তোমাকে কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছি। ক্লান্ত? সুমি বলো, সেই কনফারেন্সের পর থেকে তোমার গান ভালো করে শুনতে পেলাম না কোনোদিন। একদিন একা বসে আমার গান শোনাবে? তুমি যেদিন বলবে। আচ্ছা তুমি রাখতে পারো তাহলে, না হয় একদিন আজই রাখবো। আজই? আচ্ছা বেশ, আজ থেকে না মুখ বদল হোক। রঘু কুমার বাহাদুরের জুতো খুলে দাও। গোসলখানায় জল দেওয়া আছে, আমি শরবতটা তৈরি করে আনছি। শামা নামে ডাকলেন? রানীমাকে শামা বলেই ডাকেন। খেদি নামটা গেও কি না? ও তাই বল। আরে বেটা ওই নামটা তোর পছন্দ তো? রানীমা যখন ডাকেন তখন পছন্দ। তবে তবে কি, তবে কি বলবি তো? খেদি নামটি ওকে মানায়, ওর নাক নাই তো। তাহলে মাংস, মরিচ মাংস, তেলকুল, চিংড়ি মাছের মালাইকারি, সোনা মুগের ডাল, তৎক্ষণাৎ খাটা সব আমি রাখবো, তুমি ঠিক করে রাখো। এসো না, বাদাম বাটাটা, বাদাম বাটা মামা বাড়ি কস্টমার ঘরে নিয়ে গেছে, আমি শুধুকে আবার নতুন করে রাখতে হবে। বেশ করেছি, ওটা তুই নিয়ে আমি দেখি তোমার বাড়িতে দাম হলো কিনা। আর মিসিরকে বলে দিস ও যেন নিচেই রান্না করে নেয়। এই না শরবতটা খেয়ে না। সবিতা গিয়েছে শরবত তৈরি করতে, কিন্তু চিরকাল আমার হাতে তৈরি শরবতই তুমি খেয়ে এসেছো। তখন সবিতা ছিল না। রায়প্রাসাদ থেকে আমাকে নিয়ে তুমি পালিয়ে এসেছিলে, আর আজ সেখানে তাকে প্রতিষ্ঠা করে এসেছ। সুমিতা রায় পরিবারের বউ জানি, আর সেখানেই সে জিতে গেছে, কিন্তু আমার অধিকার হারাতে আমি রাজি নই। আচ্ছা কেন তুমি সুমিতার ঘর ভাঙতে চাইছ? নিজের ঘর ভেঙে অপরের ঘর তৈরি করে দেবো, এত মহৎ আমি নই দাদা। বাঘিনীটাকে যেদিন মেরেছিলাম সেদিন সেদিন আমাকেও ডাকাতের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলি, আর এই কথাটা যাতে না ভুলে যাই সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকেও এই ঘরে প্রতিষ্ঠা করেছিলি, তাই না? না ওর মতো একদিন আমারও এইরকম অবস্থা হতে পারে। আমাকে মুক্তি দাও মাধুরী, আমাকে মুক্তি দাও। তুমি কেন মুক্তি দিচ্ছ না সুমিতাকে? অম্বরীশ তারই প্রতীক্ষায় বসে আছে। মাধুরী উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।